আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা বিগিনিং ম্যাথস নিয়ে আজকে আমরা ক্লাস করব তো তোমরা নিশ্চয়ই বিগিনিং ম্যাথস বইটি নিয়েছ খুব মজার একটা পার্ট তোমাদের জন্য তোমরা নিশ্চয়ই এই পাটগুলো বাসায় অবসর সময়ে বসে চর্চা করবে তাহলে কিন্তু তোমরা অনেক কিছু ম্যাথসের অনেক কাউন্টিং শিখতে পারবে এবং অনেক ভালো ভালোভাবে তোমরা অনেক সুন্দর সুন্দর ট্রিক্স শিখতে পারবে যে ট্রিক্সগুলোর মাধ্যমে তোমরা ম্যাথকে কাউন্ট করতে পারবে যোগ বিয়োগ করতে পারবে সব কিছু তোমরা শিখতে পারবে হ্যাঁ তো চলো তাহলে আমরা দেখি আমরা টোয়েন্টি নাইন পর্যন্ত দেখেছি পেজ আজকে আমরা পেজ নাম্বার থার্টি থেকে দেখবো তো চলো আমরা পেজ নাম্বার থার্টি থেকে দেখি দেখো পেজ নাম্বার থার্টিতে কি আছে নাম্বার টেন নাম্বার টেন কি বলেছে দেখো সার্কল দ্য ভেজিটেবলস দ্যাট আর টেন আমরা আগে একবার করেছিলাম দেখো এখানে একটা সার্কেল করেই দেওয়া ছিল যে টেন পটেটোস আমরা গুনে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে এখানে যে ভেজিটেবলসগুলো আছে যেগুলোতে কাউন্ট করলে আমরা টেন পাবো সেগুলো কি করবে এভাবে সার্কেল করে দিব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখি আমরা কাউন্ট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এটা না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টেন এখানে হচ্ছে টেন ক্যাবেজেস তা ক্যাবেজেস যেগুলো আছে সেগুলো আমরা এখানে কী করবো এভাবে সার্কেল করে দিব দেখো আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে আমরা কী করবো সার্কেল করবো এটাকে ঠিক আছে ঠিক এভাবে তোমরা এটা প্র্যাকটিস করবে এরপর দেখো এখানে পাশের পৃষ্ঠায় পেজ নাম্বার থার্টি ওয়ানে কি দিয়েছে এখানে বলেছে কাউন্ট অ্যান্ড কাউন্ট অ্যান্ড ট্রেস দ্য নাম্বার তো দেখো সবগুলোতেই কিন্তু ডট ডট দিয়ে কি দিয়ে দিয়েছে নাম্বার টেন দেওয়া আছে তার মানে আমরা এগুলো কাউন্ট করে দেখলে বুঝতে পারবো আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো একটা দেখিয়ে দিচ্ছি এখানে যে চেরিজগুলো আছে সেটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে তোমরা এটা দেখার পর কি করবে যখন কাউন্ট করে দেখবে ঠিক আছে তখন এই যে ডটগুলো আছে এগুলো আস্তে আস্তে মিলিয়ে দিবে। এবং এভাবে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করলে দেখো এই যে নাম্বার টেনটা ভালো করে গাঢ় করে বোঝা যাবে তো এটা কি হচ্ছে এ এরকম এরকমভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে যেটা হবে সেটা তোমাদের হাতের লেখাগুলো সুন্দর হয়ে যাবে এখন দেখো থার্টি টু নাম্বার পেজ শেপ স্টার আমরা স্টার শেপকে ট্রেস করব দেখো লিখেছে ট্রেস দ্য স্টার মানে চিহ্নিত করো স্টারগুলোকে তোমরা এই স্টারটা এভাবে পেন্সিল দিয়ে আমি একটা দাগ দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা এভাবে করে পুরো স্টারটাকে ফিল আপ করবে তারপরে দেখো ইয়ামি এখানে একটা স্টার দেখতে পাচ্ছি স্টারস অ্যারাউন্ড আস আমাদের চারপাশে কী কী স্টার আছে এগুলো আমরা আগে পড়েছিলাম দেখো স্টার আছে আমরা টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার বলি স্টার ফিশ তারপরে হচ্ছে যে ফ্রোজেন বা ইয়া ফেরিদের যেটা স্টিক থাকে ম্যাজিক স্টিক সেটা কিংবা বেলুন্স থাকে তারপরে কি বলেছে কালার দ্য বিগ স্টার ইন দ্য পিকচার এই ছবিতে যে বড় স্টারটা আছে সেটাতে কী বলেছে কালার করতে বলেছে তুমি তোমাদের পছন্দ মতো তোমরা কালার করতে পারবে এরপরে দেখো পেজ নাম্বার থার্টি থ্রি পেজ নাম্বার থার্টি থ্রিতে দেখো শেপ ডায়মন্ড ট্রেস দ্য ডায়মন্ড এখানে ডায়মন্ড শেপটা আছে ঠিক স্টার শেপের মতোই এটা তোমরা শে শেপটা পেন্সিল দিয়ে আঁকবে তারপরে বলছে ডায়মন্ড অ্যারাউন্ড আস ডায়মন্ডস আমাদের আশেপাশে কী কী ডায়মন্ডসের আছে দেখো এই যে এটা যখন এটা আমরা রাস্তায় দেখতে পাই ইউ টার্নের চিহ্ন সেটা কীরকম এরকম একটা ডায়মন্ড শেপ একটা প্লেটে থাকে তারপরে হচ্ছে ডায়মন্ড বিভিন্ন ডায়মন্ডের এটা হচ্ছে একটা স্কোয়ার ডায়মন্ড শেপের একটা শুধু ডায়মন্ড বলতে পারো যেগুলো আমরা অর্নামেন্টসে ব্যবহার করে এই ধরনের এটা হচ্ছে ঘুড়ি এছাড়া কি আছে দেখো সার্কেল দ্য ডায়মন্ড শেপ কুকিস ইন দ্য পিকচার এই যে এখানে যে কুকিজগুলো আছে ডায়মন্ড শেপের সেগুলোকে কি করতে বলেছে সার্কেল করতে বলেছে এরপরে আমরা দেখি পেজ নাম্বার হচ্ছে থার্টি ফোর এখানে দেখো কি বলেছে অর্ডারিং অ্যান্ড সিকোয়েন্সিং নাম্বার ওয়ান টু টেন মানে ক্রমান্বয়ে এক থেকে দশ পর্যন্ত সাজাও ক্রমান্বয়ে মানে এক দুই তিন চার এভাবে দশ পর্যন্ত সাজাও যেমন এভাবে দেখা আছে দেখো লুক অ্যাট দ্য শক্স শক্স মানে কি মোজা দেখো মোজাতে ওরা নাম্বারগুলো দিয়েছে রিড দ্য নাম্বার ইন অর্ডার অর্ডার অনুযায়ী নাম্বারগুলো পড়ো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার কি বলেছে দেখো নাম্বার দ্য ব্লকস ইন কারেক্ট অর্ডার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ানের পরে কি আছে টু আমরা এখানে কত লিখবো টু তারপরে কী থ্রি থ্রির পরে কত আছে ফোর তাহলে আমরা এখানে ফোর লিখবো এরপরে আছে ফাইভ তো এইভাবে আমরা লিখবো সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো পেজ নাম্বার হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ নাম্বার পেজে দেখো কম্পেয়ারিং নাম্বার ওয়ান টু টেন নাম্বারগুলোকে কি করতে বলেছে কম্পেয়ার বা মানে তা তুলনা করতে বলেছে মোর অর লেস মানে বেশি এবং কম এখানে কি দিয়েছে দেখো টিক মানে এই চিহ্নটা যে চিহ্নটা এখানে দেওয়া আছে দেখো টিক টিক ওয়ান উইথ মোর ক্লিপস আমাদেরকে কি করতে হবে টিক দ্য ওয়ান উইথ মোর ক্লিপস যেটাতে বেশি ক্লিপস আছে সেটাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে তাহলে এখানে কত আছে কাউন্টার দেখো ফাইভ এখানে আছে সেভেন তাহলে আমরা কোনটাতে টিক দিব এটাতে এরপরে কী বলেছে One অর মেনি tick দ্য সেট with one পেয়ার অফ গ্লাসেস সানগ্লাসেস মানে যেখানে একটা একটা চশমার জোড়া আছে তাহলে এখানে এটা হবে তাই না কারণ এখানে আছে একটা আর এখানে অনেকগুলো চশমা আছে তাই না এরপরে দেখো এখানে বলেছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার সে হুইচ ওয়ান ইজ গ্রেটার এখানে আগে কাউন্ট করতে হবে তারপরে হচ্ছে গিয়ে এখানে লিখতে হবে তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টু পেয়ার্স টু পেয়ার্স আছে তাহলে এখানে টু বসবে আর এখানে হচ্ছে ওয়ান বসবে এখন আমার কথা হচ্ছে এখানে কোনটা গ্রেটার গ্রেটার মানে হচ্ছে বড় কোনটা বড় সেটাকে কি করতে বলেছে দেখাতে বলেছে বা বলতে বলেছে আমরা জানি যে ওয়ানের থেকে কি টু বড় এরপরে হচ্ছে দেখো এখানে ঠিক একইভাবে তিনটা শার্ট আছে আর এখানে হচ্ছে একটা তো আমরা এখানে নাম্বার থ্রি লিখবো এখানে নাম্বার ওয়ান লিখব তাহলে কোনটা গ্রেটার এটা গ্রেটার তোমরা কি করতে পারো একটা একটা টিক চিহ্ন দিতে পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নিচেরটা তোমরা করবে এরপরে দেখো থার্টি সেভেন পেজে কী বলেছে সার্কেল দ্য গ্রেটার নাম্বার ইন ইচ রো মানে প্রত্যেকটাই যে দুটো দুটো দিয়েছে এই সবগুলো রোতে কোনটা কোনটা বেশি সংখ্যায় আছে সেটাকে সার্কেল মানে গোল চিহ্ন দিতে বলেছে তো আমরা গুণে দেখবো যে এই ক্যাপের থেকে এই ক্যাপ বেশি নাকি এই টুপির থেকে এই টুপি বেশি আমরা দেখি তাহলে কোনটা থেকে কোনটা বেশি ক্যাপ কোনটা বেশি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাতে বেশি তো আমরা এটাকে সার্কেল করবো ঠিক এভাবে ঠিক আছে ঠিক আছে এভাবে তোমরা নিচে দুইটাও করে ফেলবে এরপরে দেখো থার্টি এইট নাম্বার পেজে কী বলেছে থার্টি এইট নাম্বার পেজে আছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার সে হুইচ ওয়ান ইজ লেজার এখানে বলেছে আমরা আগেরটাতে দেখেছি গ্রেটার মানে বড়ো আর এর লেজার এখানে মানে হচ্ছে ক্ষুদ্রতম বা ছোটো তাহলে আমরা আগে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে নাইন এখানে হচ্ছে টেন তো এই যে দুটো সংখ্যা আমরা লিখেছি এখন আমরা জানি কোনটা ছোট নাইন ছোট না টেন ছোট হ্যাঁ নাইন ছোটো তাহলে কোনটা ছোট হচ্ছে নাইন এরপরে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এটা হচ্ছে নাম্বার এইট আর এটা হচ্ছে নাম্বার ফাইভ তাহলে কোনটা ছোটো ফাইভ নিচেটা তোমরা করে নিও এরপরে দেখো সার্কেল দ্য স্মলার নাম্বার ইন ইচ রো ওই যে আগে যেটা করেছিলাম আমরা সেটার মতোই এখানে তোমরা কোনটা ছোট কোনটাতে কম আছে সেটাকে কি করবে সার্কেল করবে তো এই পেজটা আর আমি দেখিয়ে দিচ্ছি না এটা তোমরা করে নিও আমরা তোমাদের লাস্ট পেজটা একটু দেখি এখানে কি আছে এইটা খুব মজার এটা তোমরা খুব মজা করে করবে আমি জানি কালার্স এগুলো বলেছে বলতে লার্ন মোর কালার্স কালার্স দ্য কালার দ্য ড্রয়িংস এই ছবিগুলোকে কী করতে বলেছে রং করতে বলেছে এখানে রঙগুলোর নাম দিয়েছে দেখো গ্রিন তাহলে এটা গ্রিন করবে এটা পুরোটা গ্রিন হবে এটা পিঙ্ক করতে বলেছে এটা পার্পল করতে বলেছে এটা অরেঞ্জ আর এটা হচ্ছে ব্রাউন তো তোমরা কি করবে অবশ্য সময়ে বসে এই কালারগুলো করে ফেলবে তো তোমাদের পেজ নাম্বার ফর্টি পর্যন্ত সিলেবাসে ছিল আমি অল্প সময়ে দেখিয়ে দিয়েছি যদি সময় পাই পরে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো জিনিসগুলো তো তোমরা কি করবে বাসায় বসে অবসর সময়ে আগে পরীক্ষার যেগুলো লিখিত পরীক্ষা আছে সেগুলোর পড়াগুলো রেডি করে তারপরে তোমরা কি করবে এই বইটি নিয়ে বসে সেগুলো নিয়ে আলোচনা করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম